হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম আর সিম্পল ফ্যামিলির টর থেকে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এই ব্লগটা অনেক দিন আগের আগেরটাই মানে করা ছিল তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো আজকে সকাল সকাল আমার মার বাড়ির থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখো এই যে মা ঠাকুর ঘর থেকে একদম মানে শুরু করছি ব্লগটা সকাল সকাল যেহেতু মানে আজকে চড়ক পুজোর দিন যেটা মানে কি পুজো হয় ঘরে সেই পুজো তো সকাল সকাল দেখো অনেকগুলো ফুল উঠিয়ে মানে ঠাকুর ঘরের সামনে আমি সব কিছু রেডি করে নিলাম তো এই যে দেখো এখানে ফুল দুর্ব এগুলো সব রেডি করে রাখছি তো আজকে আমাদের মানে বাপের বাড়ি নিয়ম মা মানে অনেক কিছু রান্না করে করে তারপর রান্নাঘরেই পুজোটা করে তো এদিকে আমি মাকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম তো এদিকে ফুল টুল উঠিয়ে তারপর সব কিছু রেডি করে রাখলাম তো তারপর চলে গেলাম দেখো মা রান্না করছে তো মাকে কিছু হেল্প করব। আজকে অনেক শাক তারপর তিতা মানে নিম পাতা এইসব নাকি খেতে হয় তো দেখো শাক বড়া এগুলো মানে ভাজি ভুজি অনেক ধ মানে বারো রকমের রান্না করতে হয় তো দেখো এদিকে এই যে গন্ধপাতা মানে একদম গাছ আছে তো সেটা মানে উঠিয়ে নিয়ে আসছিলো তো এখান থেকেই আমি বসে বসে সব বেঁচে মানে রাখছি এক জায়গায় অনেক রকমের শাক তো এইগুলো সব কিছু আমি মাকে মানে বেছে পাট শাক তারপর এই যে একটা তিতা গুটি বলে আমাদের এই জায়গায় তো এই সব তারপর ভেন্ডি অনেক কিছু মানে বানানো হবে তো তারপর এই যে দেখো রান্নাঘরে এইভাবে মানে পুজো করতে হয় তো এক রান্নাবান্না কমপ্লিট তো এদিকে পুজোর জন্য সব কিছু রেডি করা হয়ে গেল। তো দেখো এইভাবে মানে কলাপাতার মধ্যে মানে ভাত দিয়ে সবকিছু কিছু একটু একটু করে সাজিয়ে দিয়ে তারপর পুজোটা করতে হয় তো এই বছর তো আর আমি পুজো মানে সেভাবে কিছু কাজকর্ম ভালোভাবে করতেও পারছিলাম না তো যাই হোক মা সব কিছুই করলো রান্নাবান্না আমি একটু হেল্প করে দিলাম তো তারপর পুজোটা কমপ্লিট হওয়ার পর আমাদের মানে যে গরু আছে তো আমাদের মার বাড়িতে গরু আছে সেই গোয়াল ভিতরে মানে গরুকে তেল সিঁদুর পরাতে হয় তারপর মানে অনেক কিছু নিয়ম আছে সেইগুলো করা হবে তো মানে ছোটোর থেকেই দেখে আসি এইসবই কর মানে করতাম আগে ঘরে বিয়ের আগে তো আমরাই সব কিছু করতাম তো দেখো এই যে লতা পাতাগুলো গোয়াল ঘরের বা ঘরের সামনে দিতে হয় তো এই যে আমাদের গরু তো গরুর জন্য দুটো মালা গিতে রাখলাম ছোটো ছোটো দুটো বাচ্চা আছে গরুর তো এই যে গরুকে মানে দিনের বেলা তো তো গরুও ভাবছে যে কী করছে আমাদের সাথে তো ওদেরকে একটু মানে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছে তারপর এই যে মালা পরাচ্ছে মানে মালাটা পরাতেই দিচ্ছিল না এত উৎপাত ওদের তো যাই হোক এই যে ছোটো ছোটো দুটো বাচ্চা গরুকে মালা পরিয়ে দিল আর আমার ছেলে তো মানে খুব এক্সাইটেড দেখার জন্য ও মালা পরাবে তো ও কিছুতে পারছিল না পড়াতে তারপর মানে সব কিছু মানে দিয়ে একটা আগুন ধরানো হয় সেটার ধোঁয়াটা গরু বা মানুষ সবাই শরীরে মানে ধোঁয়াটা লাগাতে হয় মানে সব কিছু তিতা দিয়ে তারপর অনেক কিছু দিয়ে মানে এই আগুন দিয়ে ধোঁয়া করে তো সেই ধোঁয়াটা দিতে হয় তারপর দেখো এই যে পুজো কমপ্লিট তারপর আমাদের নিয়ম আছে পুজো হওয়ার পর তো এই যে এটা মানে ঠাকুরের ঠাকুরটাকে মানে গাছের তলায় তো আমি আমরা ছোটোর থেকেই দেখে আসছিলাম মা এই নারকেল গাছের নিচে এখানে দিয়ে যায় তো এইভাবেই করছিল তো এই যে দেখো একটা ঠাকুরের নামে এখানে মানে কলার পাতার মধ্যে যে ভাতটা মানে সব কিছু সাজিয়ে পুজো করছিল সেটা মানে রেখে প্রথমেরটা রেখে এখানে যেতে হয় তো এই যে মা এখানে রাখছিলো তো দেখো আমার ছেলে আবারই বসে বসে দেখছে ছেলে বলছে এটা কাকে দিয়ে যাচ্ছ অনেক প্রশ্ন তো যাই হোক সব নিয়ম কমপ্লিট তারপর দেখো এই যে আমরা মানে অনেক গরম ছিল তো এই যে বারান্দার মধ্যে আবারও সবাই মিলে এখানে কলা খাওয়া দাওয়া চলবে আজকে তো বেশ ভালোই লাগে কলা খেলে তার পর আজকে পুজোর প্রসাদ বলতে পারো যাই হোক তো কলা পাতায় দেখো ছেলেকে একটা ছোট্ট কলা দিয়ে দিলো তো ও আবারও তিতা পাতা এইসব একদমই খেতে চায় না সব কিছু আমাকে দিয়ে দিচ্ছিলো এইসব খাবো না বলে তো যাই হোক আমিও নিয়ে নিলাম এখন তো দেখো খাওয়া দাওয়া করে তারপর বাড়িও চলে আসবো তো সেদিন আর থাকা হলো না সন্ধ্যার আগেই বাড়ি চলে আসছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু সময় রেস্ট করছিলাম করে বাড়ি চলে আসলাম তো কী আর করবো বাড়ি আসতেই হবে তো পরের দিন যেহেতু পয়লা বৈশাখ তো মানে প্রথম বছরের লাস্ট আর প্রথম দিন মার বাড়িতে মানে থাকা যায় না তার জন্যই চলে আসতে হলো তো দেখো সেই দিন আর বাড়িতে এসে আর তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতেই পারলাম না তো যাই হোক পরের দিন সকালবেলা দেখো এখানে কিছু আমি সবজি কেটে নিলাম তো কিছু একটা ব্রেকফাস্ট করবো ভাবছিলাম তো দেখছি আটার প্যাকেটটা মধ্যে অল্প একটু আটা আছে তো ভাবছি কী আর করবো এখানে মানে গাজর তারপর মানে একটু পাতাকপি তারপর পেঁয়াজ আরও কিছু মিলিয়ে কেটে নিলাম তারপর যেটুকু নাকি আটা রয়েছিল সেটুকু দিয়ে এটা মানে সবজিটাকেও দিয়ে দিব দিয়ে ডিম দিয়ে তারপর মানে নুন ঠুন দিয়ে মেখে এটাকে একটু মানে গোল গোল করে রুটি রুটি বলবো না কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক মানে বানিয়ে নিব তো বানানোর পর এই যে সকাল সকাল এই ব্রেকফাস্ট তো ভাবছি একটু ভারী কিছু খাওয়া হয়ে যাবে তো এটি বানিয়ে নিলাম তো আগে কোনো দিন আমি এভাবে বানাই নি। তো একজনকে দেখেছিলাম তাই আজকে আমি নিজেই বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখো চলে আসলাম একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে সাজনা দাটা আলু দিয়ে তরকারি করেছি আর এদিকে ফুলকপি আলু দি ভাজি আর তারপর দেখো একদম চলে আসলাম স মানে সন্ধ্যাবেলায় আর এই যে এখানে বাটার দিয়ে ব্রেডটাকে একটু সেঁকে নিলাম তারপরে এই যে ছেলে এখানে একটা কেক নিয়ে নিল আর দুধ হরলিক্স আর কেশর তো আমার জন্য এনেছিল ছেলে বলছে আমাকেও দাও তো ওকেও দিয়ে দিলাম একটু তো চলো দুজনে মিলে এবার খেয়ে নিই তো এই সময় মানে একটু পরপর খিদে মানে পাই যদিও মানে পেট ভরে খেতেও পারছিলাম না আর ভাত তো একদম অল্প একটু মানে অল্প একটু করেই মানে খাওয়া হয় তো একটু পর পর কিছু মানে খেতে বলে আমাকে তো একদমই ভালো লাগে না তো যাই হোক খেতে তো হবেই না খেলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে তাই না তো চলো এবার রাত্রে রান্নাবান্নায় চলে আসলাম তো দেখো মাংস নিয়ে আসলো তো আর এত রাত্র হয়ে গেছিলো আর একদম ইচ্ছে করছে না তো এইভাবেই সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম তো মাখিয়ে মাংসটা রান্না করবো তো চলো বন্ধুরা পরে আর ভিডিও একদমই শ্যুট করতে পারছিলাম না তো যাই হোক আমাদের রাত্রে খাবার দাবার সব কিছু মানে হবে আস্তে আস্তে তো তোমাদের সাথে আর পরে মানে ভিডিও শ্যুট করি নেই তো কি শেয়ার করব তো রাত্রে এই যে মাংস আরও কিছু রয়েছে ভাজি চজনা ডাটার তরকারি তো এইসব দিয়ে আমাদের রাত্রে খাওয়ার দাওয়ার হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো বন্ধুরা তো আজকের জন্য